শুভেচ্ছা সবাইকে চলে আসলাম আবারও আমাদের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নতুন একটি কবিতা নিয়ে নতুন একটি পর্ব নিয়ে তো আমরা একটু দুঃখিত বিশেষ করে আমি একটু দুঃখিত যে একটা কবিতা আমাদের ঠিক আলোচনা করা হয়নি মানে ফাঁক করে ঠাস করে বের হয়ে গেছে টাকি মাছের মতো টাকি মাছটাকে ধরা হয়েছে যত সময় এখন সেই টাকি মাছ থেকে উপস্থাপন করা হবে তো যে কবিতাটা আমাদের বাকি ছিল বেশ দুর্দান্ত একটা কবিতা মজার একটা কবিতা সেটা হচ্ছে স্বাধীনতার শব্দটি আমাদের কিভাবে হলো আর কি তো এই শব্দটা মানে এই কবিতাটা হচ্ছে একটু অন্যরকম অন্যরকম বলতে এরকম যে একটু ঐতিহাসিক কবিতা ঐতিহাসিক কেন কারণ আমরা স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে অনেক কম জানি আর বর্তমান প্রজন্মকে আমি ছোট করছি না বাট বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধটা অনেকটা মানে লেবুর মতো হয়ে গেছে মানে লেবু আসলে আর কত করবেন অনেক তো শুনলাম বাট অনেক কিছুই আমরা শুনিনি অনেক কিছু আমরা জানিনি এমন অনেক কিছু নিয়েই এই কবিতাটা করা স্বাধীনতার শব্দটি আমাদের কিভাবে হলো তো সেই আলোচনা আমরা এখন যাব সেটা নিয়ে আলোচনা করবো তবে তার আগে প্রথম যে আলোচনাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কবি নির্মলেন্দু গুণকে নিয়ে আলোচনা কবি নির্বন্ধ গুণকে আমরা কেন আলোচনা করবো আউট অফ নোহার ওনাকে টান দিয়ে নিয়ে আসলাম কেন না ওনাকে টান দিয়ে আনেনি উনি হচ্ছে এই কবিতার কবি সুতরাং ওনাকে নিয়ে আলোচনাটা করাটা খুব জরুরি তো উনি হচ্ছেন মানে আমি যদি আমার দৃষ্টিতে বলি একজন দুর্দান্ত তুখর এবং এই যুগের সত্যিকারের আধুনিক কবি কবি বলতে যেটা বোঝায় আর কি মানে একদম ডিজিটাল কবি উনি হচ্ছে সেরকম একজন কবি তো সেই কবি আলোচনার আগে শুরুতে তার বলে নিই তার জন্ম হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এবং তার মৃত্যু আসলে হয়নি এখনো এখন পর্যন্ত উনি জীবিত আছেন এবং খুব রিসেন্টলি গত বছর উনি স্বাধীনতা পদক পেয়েছেন এটা নিয়ে অনেক রাজনীতি আছে বাট নর্মালি স্বাধীনতা পদক পেয়েছেন এটাই ইম্পর্ট্যান্ট আর তার থেকে বার পর হচ্ছে ওনার অনেক বড় একটা পরিচয় হচ্ছে উনি আমাদের মানে এখন যে সরকার দল তার হচ্ছে সভাকবি অর্থাৎ এক সময় হক তারপর এখন হচ্ছে নিমলন্দগুন উনি হচ্ছে আমাদের সরকার দলীয় কবি বা রাজনৈতিক সভা কবি বলা যায় ওনাকে তো যাই হোক ওনাকে নিয়ে দু একটা কথা না বললেই না সেটা হচ্ছে ওনাকে কেন আমি ডিজিটাল কবি বললাম কিংবা আধুনিক কবি বললাম কারণ এই যুগে একমাত্র নাগরিক কবি বা আধুনিক কবি উনি একমাত্র যে কিনা নতুন ধরন তৈরি করেছেন সেই কবিতাটা কি সেটার নাম হচ্ছে ফোন কাব্য 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 কিংবা কিংবা মোবাইল যেটাই না কেন তার কারণটা কি উনি করতেন কি দেখা গেছে যে এই যুগে তো আমাদের হাতে খাদা কলম কম থাকে বেশি থাকে মোবাইল ফোন তো উনি মোবাইল ফোনে বসে টিকটিক করে টিপতেছেন আর টুকটুক করে কবিতা লিখতেছেন তো দেখেন উনি লিখতে চেয়েছে মোবাইল ফোনে চিন্তা করলো যে এটা একটা ধারণা যে আমি মোবাইল ফোনের ওই যে বাংলিশ মিলায় মিলায় কবিতা লিখবো তার ছড়া একটা কবিতা লিখতেছি তো এইটাই যেহেতু ফোনে লিখতেছি তাই এটার নাম হবে ফোন দিয়ে ফোন কাব্য বা সেল ফোন কাব্য তো এখন বর্তমানে মানে সবসম বেশিরভাগ নতুন কবিতা এটা ফলো করে এবং ফোন কাব্য এখন বেশ প্রচলিত তো এই নতুন ধারার জনক হচ্ছেন উনি নির্মলেন তো এটা আমাদের এমসি জন্য ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট সেটা বলি সেটা হচ্ছে যে ওনার ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা কবিতার বইয়ের নাম আর তেমন কিছুই না সেটা হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই আর হচ্ছে চাষাভূষার কাব্য দুটাই খুব দুর্দান্ত কাব্যগ্রন্থ এবং এই জন্য এই দুটো ইম্পর্টেন্ট এই জন্য কারণ গুণ নিয়ে যেই কোশ্চেনগুলো আমাদের আসলে খুব একটা ছিল না বোর্ডেও বা উনি খুব রিসেন্ট উনি ওনার কবিতা অ্যাড হয়েছে আমাদের বোর্ড বইতে তো এর আগে ছিল না তো এই নামগুলো আমার খুব বেশি আসতো মানে প্রেমাংশুর রক্ত চাই আর হচ্ছে চাষাভূষার কাব্য আর অন্যদিকে একটা কবিতার নাম না বললেই না সেই কবিতার নাম হচ্ছে হুলিয়া এই নামটা বিশেষ পরীক্ষাতে অনেক অনেকবার আসছে হুলিয়া হুলিয়া একটা কাব্যগ্রন্থ না জাস্ট একটা কবিতা এটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটা কবিতা দুর্দান্ত কবিতা তো এই কবিতাটাও কবি নিমলন্দ গুণের লেখা তো যাই হোক ওনার মোটামুটি মানে বেশ যতটুকু জানার পরিচয় ততটুকু জানলাম তো আর ঘাটাঘাটি করবো না বেশি জল ঘাটলে ঘোলা হয়ে যাবে আর গাধারা জল ঘোলা করে খায় আমি গাধা না তাই আমরা কবিতায় চলে যাব আলোচনা করব স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো সে আলোচনা যাচ্ছি সরাসরি কবিতাটা পুরো লাইন আমরা ব্যাখ্যা সুন্দর করে এবং জানার চেষ্টা করবো যে ইতিহাসগুলো আমাদের অজানা চলুন সেই কবিতা চলে যাচ্ছি কবি শুরুতে শুরু করছেন এভাবে যে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকল বিদ্রোহীতা বসে আছেন দেখেন কি বলবে যে একটা কবিতা লেখা হবে তার জন্য অনেক শ্রোতা বসে আছে কি কবিতা কে লিখবে কেন লিখবে কোথা থেকে লিখবে এটা নিয়ে কিচ্ছু বলা নেই কবিতা লেখা হবে একটা টুইস্ট পদ আছে যে কবিতার গন্ধ কি রকম হবে মুক্তিযুদ্ধ এখানে কই থেকে আসলো সেটা দেখি সামনে তো অনেক শ্রোতারা কান পেতে বসে আছে যে কবিতা আজকে লেখা হবে কবিতাটা শুনবো কি বলে আজকে কবি দেখেন কবি বলছেন ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি অর্থাৎ প্রত্যেকটা শ্রোতার মধ্যে একটা প্রশ্ন যে কবি কখন আসবেন কবি কই কবিতাটা কোথায় এরকম একটা প্রশ্ন তো কবি কি এখন আসলেন না এখন আসলেন না কি হলো দেখেন এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয় এই ঢাকার হৃদয়ের মাঠখানি দেখেন এখানে একটা টুইস্ট পাওয়া আছে যে এই শিশু পার্ক সেদিন ছিল না অর্থাৎ এটা এমন একটা সময়ের কথা যে শাহবাগের মধ্যে যে শিশু পার্ক সেটা সেদিন ছিল না তাহলে ওখানে কি ছিল প্রশ্ন একটা এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেখানে ছিল না যেহেতু শিশুবাগ বলো তার মানে উদ্যানটা তার পাশেই কোন উদ্যান উদ্যান তো এই উদ্যানটা তখন ছিল না তাহলে কি ছিল সেখানে আর একটা প্রশ্ন তন্দাচ্ছন্ন সেদিন ছিল না মানে ওখানে ঘুরতে যেত না বা ওরকম সেটা তখন ছিল না খুব রাফ এন্ড টাফ একটা পরিবেশ ছিল তো সেটা কি আমরা এখনো জানি না তো উনি বললো তাহলে কেমন ছিল উনি নিজেই প্রশ্নগুলো আমাদের কাছে তাহলে কেমন ছিল বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয় এই ঢাকার হৃদয়ের মাঠখানে দেখেন হৃদয়ের মাঠখানে অর্থাৎ এই যে মাঠটা এখানে একটা মাঠ ছিল আমরা শিওর উনি বললেন এখানে মাঠ ছিল কিসের মাঠ উনি বাট এটা ছিল ঢাকার হৃদয়ের হৃদয় ছিল আসলে মাঠটা কিসের ওটা ছিল ময়দান অর্থাৎ পাকিস্তান আমলে ওই সময় বাজি খেলা হতো ঘোরার রেস পাকিস্তান আমল না ঠিক ইংরেজ আমল থেকে শুরু করা হয়েছিল ঢাকার ওখানে আসলে শাহবাগের মোটর কিছুই ছিল না ওই জায়গাতে না ছিল শিশুবাগ না ছিল শাহবাগের মোড় কিছু ছিল না ওটা ছিল মেনলি রেস্কোস ময়দান ওখানে রেস খেলা হতো আর কি তো ওই রেস খেলাতে মানে ওইটাই ছিল ঢাকার আসলে হৃদয় মাঠ হৃদয় মাঠ এই জন্য কারণ ওখানে ভাষণটা দেওয়া হয় যেই সময়টা মানে ওই স্বাধীনতার ঘোষণাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেয় ওই জায়গাটাতে তো পরবর্তীতে ওই শিশু পার্ক হয়েছে উদ্যান হয়েছে এবং কেন হয়েছে সেই কথাটা কবি হালকার উপর ঝাপসা করে মানে অনেকটা ট্রিক্সে বলার চেষ্টা করবে এটাই বললাম যে আমাদের না জানা ইতিহাসটা এখানে বলা হবে চলুন দেখি কবি ওখানে কি বললো কবি বলছেন জানি সেদিনের সব স্মৃতি মুছে নিতে হয়েছে উদ্যত কালো হাত বললেন সব স্মৃতি মধ্যে কালো হাত উদ্যত হয়েছে কালো হাতটা কি বা কারা সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার চলে আসছে এখানে বাট পঁচাত্তর পরবর্তী পরে সরকার দলে যারা আসে সামরিক শাসনের পরবর্তীতে যেই আসুক না কেন ওদিকে রাজনৈতিক আলোচনায় যাবো না বাট তারা যখন আসে তারা খুব দ্রুত এই মেমোরিটা রেসকোস মাদানের যে মেমোরিটা একটা নৌকার মতো মঞ্চ ছিল ইন্দিরা গান্ধীর সাথে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা চুক্তি হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় সেই মঞ্চগুলো দ্রুত ভেঙে ঘুরিয়ে দিল সবকিছু চেঞ্জ করে ফেলল শিশু পার্ক তৈরি করে ফেলল এবং এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করলো যেখানে যেটা চেঞ্জ করে আর চাইলেও আনতে পারবেন না আপনি শিশু পার্ক ফালাতে পারবেন না শিশু পার্কে আমাদের প্রয়োজন আপনি চাইলে উদ্যানকে বন্ধ করতে পারবেন না কারণ ওটাও আমাদের প্রয়োজন অর্থাৎ নতুন কিছু স্থাপনা এমন কিছু করলো পলিটিক্যালি যাতে ওগুলো অফ করা না যায় এবং রেস্কোস ময়দানের স্থিতিটা সারা জীবনের জন্য হারিয়ে যায় আপনি আমি যাতে না জানি যে ওখানে একটা ময়দান ছিল যে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আমি চা খাচ্ছি বা যে শাহবাগের মোড়ে বেলিফুলের দোকান থেকে বেলিফুলের মালা কিনছি সেটা আসলে মালা ছিল না সেটা আসলে ইতিহাস বা রাজনীতির একটা মানে আন্দোলনের জায়গা একটা ভালোবাসার জায়গা সেটা যদি আমি বুঝতে না পারি এই জন্য জায়গাটা বন্ধ করে দেওয়া হলো তারপর দেখেন কবি কি বলছেন তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকাল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ দেখেন খুব তুখর একটা কথা বললো আবার বলতেছি দেখেন সে কি বললো তাই দেখে কবিহীন এই বিমুখ প্রান্তরে অর্থাৎ একজন কবি ছিল যে কবিতাটা লিখেছিল কবিহীন এখন সে কবি এখন নাই আজ করতে আসলে কোন কবি নাই বলা হচ্ছে বা কোন কবির মজা হচ্ছে আমি একটু কি বললাম পঁচাত্তর পরবর্তী তার মানে কবিতা আসলে কে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক জাতির পিতা তো উনি আসলে মেনলি কবি উনি একটা কবিতা লিখছেন কবিতা হচ্ছে স্বাধীনতা বা বাংলাদেশ হচ্ছে কবিতাটার নাম তো ওই কবিতাটার যে কবি ছিল সেই কবিহীন বিমুখ প্রান্তর অর্থাৎ সেই কবি এখন নাই সেই প্রান্তে আজ দেখি কবির বিরুদ্ধে কবি অর্থাৎ দেখবেন রাজনৈতিক কোন দলে আপনারা সবাই মোটামুটি জানেন যে সেখানে দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাউন করার জন্য কোনো একজন নেতাকে উপরে উঠানো হয় যে উনি হয়তো প্রথম প্রেসিডেন্ট ছিলেন বা উনি বা তার থেকে উপরে ছিলেন অর্থাৎ কবির বিরুদ্ধে কবি নতুন একজন কবির জন্ম এখানে হলো একজন নকল কবি বলি বা আসল কবি বলি বাট মে আসল কবিকে সাইডে রেখে নতুন একজন কবির জন্ম মাঠের বিরুদ্ধে মাঠ অর্থাৎ ময়দানার বিরুদ্ধে এখন সর্ব উদ্যান যেটা এখন মানে আড্ডাবাজি বা গানের জায়গা যেটা রাজনৈতিক আর ওই অনুপ্রেরণা জায়গাটা নাই এখন পরবর্তীতে বিকেলের বিরুদ্ধে বিকেল অর্থাৎ এখনকার ওই সাতই মার্চের বিকেল আর নাই সেই আন্দোলন সেই জয় বাংলা ধ্বনিতে কে বিকেল আর নাই এখন হচ্ছে বাদামের খোসা ছাড়ানো বিকেল বা কারো হাত ধরে বসে থাকার বিকেল তারপরে দেখেন উদ্যানের বিরুদ্ধে উদ্যান অর্থাৎ সেই মানে কি বলবো সেই উদ্যান ছিল জনসমুদ্রে মানুষের উদ্যান ছিল সেই উদ্যানে এখন হচ্ছে শরদ্দি উদ্যান গাছ লতা পাতার উদ্যান কিংবা সবজি সবজির উদ্যান যেটাই বলি না কেন মার্চের বিরুদ্ধে মার্চ দেখা যাবে যে সাতই মার্চের মার্চের সেখানে মার্চ মাসে আরো অনেক কিছু দিবসের গন্ধ পাওয়া যায় সংহতি দিবস বলা হয় বা আরো অনেক কিছু সেই ছোট করে অন্য কোন হচ্ছে এইখানে আমাদের অজানা রহস্যটা যে আসলে এই সৌর উদ্যান যেটাকে আমরা দেখি শাহবাগের মোট যেটাকে আমরা দেখি সেটা ছিল রাজনৈতিক অনুপ্রেরণা জায়গা বাট সেখানে রাজনৈতিক কন্দল বলি বা দলীয় কন্দল বলি বা ব্যক্তিগত হিংসা থেকে হোক সেই স্মৃতিকে মুছে মুছে দেওয়া হয়েছে আনা হয়েছে নতুন কোনো মিথ্যে স্মৃতি কিংবা নতুন কোনো যার জন্য পূর্ণ স্মৃতি যার সাথে আমাদের জাতীয় সত্তার কোনো মিল নেই পরবর্তীতে কবি এখন ব্যাখ্যা করবে যে কবিতাটা কিভাবে লেখা হলো কিংবা কবিতার যে হেডিং স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো সেই কথাটা চলুন চলে যে সেই ব্যাখ্যায় তো কবি এখন বলছেন যে পরবর্তী ব্যাপারটা কবিতা কিভাবে লেখা হলো বা কি এবং তার আগে নতুন প্রজন্মকে একটা মেসেজ দিয়ে যাচ্ছেন কি মেসেজ দেখেন কবি বলছেন হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে অর্থাৎ হে আগামী দিনের শিশু আগামী দিনের কবি অর্থাৎ আমাদের বঙ্গবন্ধু মতো আগামী একটা বঙ্গবন্ধু হয়তো বা কোনোদিন আসবে একটা নেতা আসবে তো সেই শিশু পার্কে রঙিন দোল না অর্থাৎ যেই নকল জিনিসটা বানানো হয়েছে তোমাদের জন্য আনন্দ দেওয়ার জন্য বাট তার যে ইতিহাসটা ছিল সেই দোল মতো দোল খেতে খেতে তুমি হয়তো একদিন জানতে পারবে আমাদের সেই ইতিহাস যে ওখানে কি ছিল আগে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকালের গল্প কথা হচ্ছে আমি জাস্ট তোমার কথা ভেবে তোমাদের মতো শিশুদের কথা ভেবে আমি লিখে যাচ্ছি এই কবিতাটা যেটার মধ্যে জানতে পারবা যে যেই বিকালটা তুমি দোল খাচ্ছ যে বিকালটা তুমি আইসক্রিম খাচ্ছ বা বাবা মার হাত ধরে শিশু চড়তেছো আমাদের দেশটা স্বপ্ন পড়ি এরকম আছো এই ঘোড়ার সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর আমি জানিয়ে যাচ্ছি সেদিন এই উদ্যানের রূপটা কিরকম ছিল কতটা চেঞ্জ ছিল কতটা আনকমন একটা রূপ ছিল কবিবার বলছেন না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলের ঢাকা সবুজে সবুজ যে ওখানে ফুলের বাগান পার্ক কিছু ছিল না এসবের কিচ্ছু না কোনো মানে কৃত্রিম কিছু জাস্ট একটা সবুজ ঘাস ছিল যেমন অখণ্ড আকাশ থাকে আকাশ যেরকম পুরো বিস্তীর্ণ কোনো ভাগ নেই কোনো পার্ট নেই কোনো নতুন কোনো পরিচয় নেই আপনি বলতে না দক্ষিণের আকাশের নাম এটা উত্তরের আকাশের নাম এটা আকাশ একটাই আকাশ একই রকম হয় তেমন পুরো ঢাকার হৃদয়ের মাঠ যেন একটাই ছিল পুরো ঢাকা যেন একত্রে ছিল অর্থাৎ পুরো মাঠটা যেন একটাই ছিল এখানে শিশু পার্ক শাহবাগের মোড় কিংবা আমি ইয়া আলাদা করতে পারবো না সোয়ার দুধ এগুলো আলাদা করার কোনো উপায় তখন ছিল না পুরোটা একটা একটাই একটা স্মৃতি ছিল একটা হৃৎপিণ্ড ছিল ওটা দেন কবি বলছেন আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশে ছিল এই ধুধু মাঠের সবুজে বললো যে এই সবুজের সাথে যেন স্বাধীনতার প্রিয় সবুজ যে পতাকার রং সবুজ সেটা যেন মিশে গিয়েছিল যেন স্বাধীনতা আর ওই মাঠটা একাকার হয়ে গেছিল দেন বলছে কপালে কবজিতে লাল ছালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক এই মাঠে ওই দিন কপালে মানে কবজিতে লাল ছালু লাল কাপড় বেঁধে শ্রমিকটা চলে আসছিল তাদের পরিচয় নিয়ে দেন লাঙল জল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক অর্থাৎ খালিগার কৃষকরা লাঙল জল কাঁধে চলে আসছিল তারা চলে আসছিল আন্দোলনের জন্য এটা প্রাণের মাঠ যেটা বলা ছিল হৃদয়ের মাঠ সব হৃদয় এখানে এসে এক হয়েছিল শ্রমিকরা কৃষকরা কবি আরো বলছেন হাতের মুঠায় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত বললো হাতের মুঠায় মৃত্যু অর্থাৎ মধ্যবিত্ত যে সমাজটা আমাদের বাঙালি তাদের একটা ভীতু সমাজ সবসময় মৃত্যু হয় তারা যেন হাতের মধ্যে মৃত্যু নিয়ে এবং তোদের স্বপ্নে চলে আসছিল এই মাঠের প্রান্তরে নিম্ন মধ্যবিত্তে চলে আসছিল দরিদ্র সমাজ করুণ কেরানি অর্থাৎ মানে দরিদ্র সরকারি চাকরিজীবীরা নারী বৃদ্ধ অর্থাৎ যারা ভেগাবন যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় এই নেশা করে গান বাজনা করে এই মানুষগুলো তখন স্বাধীনতা টানে চলে আসছিল ওখানে মানে কেউ বাকি ছিল না ইভেন দেখেন কবি এখন কি বলছেন আর তোমাদের আর তোমাদের মতো শিশু পাতা কুরাণীর দল বেঁধে দেন কি বলতো মানে ঠিক তোমাদের তোমাদের তোমরা যে শিশুটা দোল খাচ্ছ যখন দোলনায় তোমাদের বয়সে শিশুরা যারা পাতা কোরআনের দল তারাও চলে আসে স্বাধীনতা ডাকে তারাও মুক্তিযুদ্ধের ভাষণ শোনার জন্য দাঁড়িয়েছিল এই ময়দানটাতে একটি কবিতা পড়া হবে তার জন্য সে কি ব্যাকুল অর্থাৎ মানে সে একটা কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুলতা নিয়ে দাঁড়িয়েছিল হাজার হাজার মানুষ তার জন্য কি আগ্রহণে নিয়ে দাঁড়িয়েছিল সহস্র লোকজন সকল শ্রেণীর লোক সকল পেশার লোক সকল বয়সের লোক অর্থাৎ এই রেসকোর্স ময়দান কিংবা আমাদের যে এখন যে শিশু পার্ক বা সৌরদ্দ উদ্যান তার স্মৃতিটা কতটা গভীর ছিল সকলের সকলের প্রত্যেকটি বাঙালির হৃদয় মিলেমিশে একাকার ছিল হৃদয় মানে এই স্থানটি সেই কথাই বলছেন কবি নির্মলেন্দ্রগুণ দেখা যাবে ব্যাকুলতার পরিণতি কি হলো বা কবিতার যে হেডিং বারবার বলছি সেটাই কবিতার মূল থিম স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো সেটা কিভাবে হলো সেই ইতিহাসটা আমরা জানবো এখন যাচ্ছি পরের স্ত্রীপে তো কবি এখন লাস্টের শেষে বলছে যে ব্যাকুল আগ্রহ নিয়ে বলছে প্রতীক্ষা মানুষের মানে ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি মানে প্রত্যেকের মধ্যে টেনশন যে কবি কখন আসবে কবি কোথায় স্বাধীনতার মানে যে কবিতাটা লেখা হবে কবিতাটা লেখা হচ্ছে না কেন কেন শুনতে পাচ্ছি না সেই কবিতার কথা মানে সকলের মধ্যে একটা আগ্রহ প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা শ্রেণীর মানুষের মধ্যে প্রত্যেকটা বয়সের মানুষের মধ্যে তারপর কবি বলছেন শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তো বলছে যে মানে শত বর্ষের সংগ্রাম শত দিনের সংগ্রাম সেই সংগ্রামের একজন মহানায়ক রবীন্দ্রনাথের মধ্যে দীপ্ত পায় হেঁটে রবীন্দ্রনাথের কথা কেন বললেন কারণ উনি হচ্ছেন বিশ্বকবি গুরু তো ওনার মতোই খুব ঠান্ডা নীরব পায় দীপ্ত পায় একটা মানে গাম্ভীর্য নিয়ে ধীরে ধীরে মঞ্চে উঠে দাঁড়ালেন হচ্ছে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন অর্থাৎ জনতার মঞ্চের উপর তিনি ধীরে ধীরে দাঁড়ালেন কবি সে কবিটা কে এখনো আমি বলেছি পরিচয়টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাট এখানে সরাসরি পরিচয়টা এখনো দেয়নি আমরা জানবো এখন জানবো টুইস্টটা দেখেন উনি বলছেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয় লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার দুর্দান্ত লাইন বললেন কি তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল অর্থাৎ তখন পলকে মুহূর্তের মধ্যে দারুণ ঝলকে একটা ঝলকানিতে নৌকার উপর জল চলে আসলো অর্থাৎ পানি চলে আসলো তরিটা কি মঞ্চের উপর মানে জনতা যেন ঝাঁপিয়ে পড়লো জল এখানে জনতা জনতা সমুদ্র বলেছে তো এখানে জনতা যেন ঝাঁপিয়ে পড়লো মঞ্চের উপরে হৃদয় লাগলে দোলা জনসমুদ্রে জাগিলো জোয়ার যেন মনে একটা দৌড়া লাগলো এবং পুরো জনসমুদ্র মানে একটা জোয়ার চলে আসলো সবার মধ্যে একটা উদ্যম চলে আসলো সবাই চিৎকার চিৎকার জয় বাংলা চিৎকার যেন ফেটে পড়লো আর কি মানে সবাই শুনতে চায় কিছু একটা তো এই সময় বলছে সকল দুয়ার খোলা কে রোদে তাহার বজ্র কণ্ঠ বাণী মানে সকল দরজা খোলা আছে কে তার বজ্র কণ্ঠে বাণী রুখবে কে তখন সাতি মার্চে একটা কথা বলে নাকি তখন মানে পুরো আকাশ জুড়ে পাকিস্তানি হেলিকপ্টার ঘুরছে যে কোনো মুহূর্তে তার চারি যারা বোম্বিং করতে পারে পাকিস্তানি মিলিটারিরা পুরো এরিয়াটা ঘিরে রেখেছে বাট কে তার কণ্ঠ রুখবে আজকে সে বলবেই যা বলা সে বলে যাবেই তোমরা মানো আর না মানো বোম্বিং করলে করো আর না করো আমার কাছে স্নাইপিং দিয়ে শুট করলে মারো আর না মারো আমি বলবোই আজকে কথা বলেই যাব। যেন কবির কবিতাটা আজকে অফ করার কোনো উপায় নেই দেন বলছে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনলেন তার অমর কবি শোনালেন তার অমর কবিতাখানি মানে গণসমুদ্রের মঞ্চ কাঁপিয়ে যেই জনগণ যে সমুদ্র ছিল সেটা যেন একটা কম্পন সৃষ্টি হলো একটা কাঁপনের সৃষ্টি হলো ঢেউয়ের সৃষ্টি হলো এবং সেটা কাঁপিয়ে তার অমর কবিতাখানি কবি উচ্চারণ করেন কি কবিতা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই বাক্যটা আমাদের অনেক অনেক পরিচিত মানে এমন কোনো বিদেশিও নাই যে বাংলাদেশে এক বছর ছিল বা তারা জানেন নাই এই বাক্যটা এটা আমাদের স্বাধীনতার মূল মন্ত্র জয় বাংলার পরে এই বাক্যটা যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ তার এই বিখ্যাত কবিতা এবার আমরা চিনলাম কবিটা আসলে কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কবিতার হচ্ছে সাতই মার্চের ভাষণ বা স্বাধীনতার ঘোষণা তো উনি যেই কথাটা বললেন সেখান থেকে আসলে স্বাধীনতা শব্দটি আমাদের হলো বা পরিচয়টা পেলো কবি সেটাই বললো লাস্ট লাইনে যে সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের অর্থাৎ সেই উনি যে বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই যে স্বাধীনতা শব্দটি কবি বললেন বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন সেখান থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের হলো বা সেখান থেকেই স্বাধীনতা আমরা পেলাম এই হচ্ছে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি এই কবিতার আসলে মেইন ব্যাপারটা প্রশ্নটা কোথা থেকে আসতে পারছি জন ছিল এখান থেকে আসবে যে মানে স্বাধীনতার সংগ্রামের প্রাচীন ইতিহাস কি ছিল না কি আছে বা উদ্দীপক থাকতে পারে যে বর্তমানে ভুলে যাচ্ছে যাচ্ছে আমাদের আমাদের সমাজ ইতিহাস বা ঐতিহ্য এখন মানুষ হিপ গান শুনে র্যাব গান শুনে হানি সিং এর গান শুনে বাউল বা লালনের গান কেউ না কেন শোনে না বা কি এর সাথে স্বাধীনতা শব্দটি কিভাবে মিলটা কোথায় কিভাবে হলে কবিতার মিল কোথায় মিলটা হচ্ছে এখানে যে কবি এখানে আমার যেমন বঙ্গবন্ধুর স্মৃতি ভুলে যাচ্ছি সাথে মাথার ভাষণকে ভুলে যাচ্ছি বরং অন্য কাউকে জানছি বা অন্য কাউকে শিখছি এখানেই হচ্ছে আমাদের কবিতার মিলটা এইভাবে সিনশেল প্রশ্ন আসতে পারে আসতে পারে নানা ধরনের এমসিকিউ তখন কি ছিল না কি হলো কারাই মানে এটাকে বন্ধ করে দিল কালো উদ্যত হাত কালো হাতগুলো তো এগুলো আমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে তো এই হচ্ছে আজকের মতো আমাদের আয়োজন আজকের এই স্বাধীনতার শব্দটি কিভাবে হলো এই কবিতাটি সামনে নতুন আয়োজনের নতুন কিছু পর্বে চলে আসবে এবং আমাদের সহপাঠ পর্বে ধারা চলছে উপন্যাস ধীরে ধীরে আপলোড হচ্ছে উপন্যাস পরবর্তী কবিতা নাটকও চলে আসবে সেই সেইগুলো দেখার জন্য আপনাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকে নজর রাখবেন টেকিং ঈদ পর্দাতে দেখা হবে আবারও আমার এই অদ্ভুত পরিচিত চেহারা নিয়ে সে পর্যন্ত থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ